চ্যানেল অনুলিপিতে সকলকেই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা দীর্ঘ চার মাস বাদে আমরা শুরু করছি সাহিত্যের ইতিহাসের যে পর্ব আমরা শুরু করেছিলাম। ইতিপূর্বেই পর্ব সাত, উপপর্ব তিন আমরা কমপ্লিট করেছি, আজকে উপপর্ব চার। এবং যে প্রশ্নটা ছিল সেটি আমি আবার উল্লেখ করছি, আমরা আলোচনা করছিলাম ষোড়শ শতক প্রাগ আধুনিক বাংলা সাহিত্যের স্বর্ণযুগ আলোচনা কর। ঠিক এরকম একটা প্রশ্ন আমরা শুরুতেই বলেছিলাম যেটা বিসিএস, এমএ বা অনার্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুতরাং শিক্ষার্থীরা এই বিষয়টি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আমার মনে হয় তারা উপকৃত হবেন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। অনুচ্ছেদ করেই লিখতে হবে, ভক্তি প্রণোদিত কবি গ্রন্থের সর্বত্র বিনয়ের আদর্শ রক্ষা করতে পারেননি। যে চৈতন্যকে গোবিন্দরূপে না মানে তার শিরে পদাঘাতে কবির আপত্তি নেই। এটুকু অসহিষ্ণুতাকে বাদ দিলে মধ্যযুগের সুখপাঠ্য, তথ্যবহুল, আকর্ষণীয় কতিপয় গ্রন্থের মধ্যে চৈতন্য ভাগবত বিশেষভাবেই উল্লেখযোগ্য, এ কথা বলার অপেক্ষা রাখে না। এবার পরবর্তী অনুচ্ছেদ করেই আমাদের লিখতে হবে, চৈতন্য চরিত গ্রন্থগুলির মধ্যে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত বৃহত্তম এবং শ্রেষ্ঠ। চরিতামৃত সপ্তদশ শতকের পূর্বার্ধে রচিত, তখন কবি বৃদ্ধ জরাতুর। চৈতন্য ভাগবতে মধ্যলীলা ও অন্তলীলার বিশদ প্রতিবেদনের যে অভাবটুকু ছিল কবিরাজ গোস্বামী তার অনেকখানি কিন্তু পূরণ করেছিলেন। এখানেই এই অনুচ্ছেদের শেষ হবে, তারপর আমরা পরের অনুচ্ছেদে যাব। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, সৃজীব গোস্বামী, লোকনাথ গোস্বামী প্রমুখের অন্তরঙ্গ সান্নিধ্যে কৃষ্ণদাস কবিরাজ দীর্ঘকাল বাস করেছেন। তাদের সঙ্গে শ্রীচৈতন্যের এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের নানা তত্ত্ব নিয়ে গভীর আলোচনা করেছেন। চরিতামৃত সেই অর্থে চৈতন্য ভাগবতের পরিপূরক। কবি নিজেই বলেছেন, চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস। যেসব প্রসঙ্গ বৃন্দাবন দাস যথার্থ বলেছেন, যেগুলি কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থে সংক্ষেপিত সূত্রাকারে বিবৃত। শ্রীচৈতন্যের দাক্ষিণাত্য ভ্রমণ, বাসুদেব সার্বভৌম ও রামানন্দ রায়ের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা চরিতামৃতে আছে। শ্রীচৈতন্যের শিক্ষাস্তর এই গ্রন্থেই প্রথম পাওয়া যায়। সনাতন শিক্ষা অংশটিও শ্রীচৈতন্যের প্রবর্তিত জীবনাদর্শ বোঝাবার পক্ষে বিশেষ তাৎপর্যপূর্ণ। রূপ, সনাতন ও শ্রীজীবের রচনাংশ উদ্ধৃত হওয়ায় গৌড়ীয় বৈষ্ণব সমাজের সংস্কৃতি ও সাহিত্যাদর্শের কিছু পরিচয় এখানে
কিন্তু পাওয়া যাচ্ছে। এখানেই এই অনুচ্ছেদের সমাপ্তি। এর পরের অনুচ্ছেদ এরকম, চরিতামৃত একটি সংহিতা জাতীয় গ্রন্থ। একাধারে গ্রন্থটি শ্রীচৈতন্য জীবনী, ধর্ম ও দর্শনশাস্ত্র এবং বৈষ্ণব শাস্ত্রে অনুমোদিত সাহিত্য সংহিতাদির প্রামাণ্য বিবরণীয় বটে। প্রতিটি ঘটনা কৃষ্ণদাস কবিরাজ তথ্যের ভিত্তিতে যাচাই করে নিয়েছেন বলেই প্রামাণিকতা সম্বন্ধে উত্তরকাল নিঃসংশয়। চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছদে বর্ণিত শ্রীচৈতন্য রামানন্দ সংবাদ বৈষ্ণবের ধর্ম ভাবনার দিক থেকে বিশেষ উল্লেখযোগ্য। সাধ্য সাধন তত্ত্ব নামীয় এই পরিচ্ছদটিতেই ক্লান্ত ভাব সর্বসাধ্য সার প্রতিষ্ঠিত হয়েছে। সনাতন শিক্ষা অংশে প্রথম বৈষ্ণবের বিনয়াদর্শের প্রকাশ। ত্রিনাদপি নিচেন তররি সহিষ্ণুষা সহিষ্ণুষা অমানিন মানছেন কীর্তনিয়া সদাহরি। আদিলীলার তত্ত্বে কৃষ্ণদাস বৈষ্ণব পূর্বাচার্যদের চৈতন্য ভাবনার মধ্যে সামঞ্জস্য স্থাপনা করলেন। তার মতে শ্রীচৈতন্য অবতারের কারণ দুটি। মুখ্য কারণ হচ্ছে নিজ রস আস্বাদন, রাধার প্রতি কৃষ্ণের এবং কৃষ্ণের প্রতি রাধার চিত্ত ব্যাকুলতা কিরূপ তার স্বরূপ জানা। গৌণ যেটি সেটি এরকম যে যুগধর্ম প্রবর্তন শ্রীচৈতন্যের উক্তিতে বলা হয়েছে তিনি স্বরূপে কৃষ্ণ। রাধিকার ভাব কান্তি করি অস্বীকার নদীয়ায় অবতীর্ণ। শ্লোকটি এই রকম, রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌনি কৃষ্ণ স্বরূপম। চৈতন্য সাধনের অথবা আমরা বলতে পারি চৈতন্য জীবনের সঙ্গে সংশ্লিষ্ট ছোট বড় সমন্বয়ে এই সুবিপুল চৈতন্য চরিত প্রাক আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থ। ঐতিহাসিক সততা ও অনাবিল ভক্তির সঙ্গে অসামান্য পাণ্ডিত্য কবিত্বের সমন্বয়ে রচিত এই গ্রন্থের কিন্তু জুড়ি নেই। আমরা উপপর্ব চারের এখানেই শেষ করছি এবং আজকের পর্ব শেষ হচ্ছে এবং সব শেষ বা অন্তিম পর্ব আমরা আগামী পর্বে উপস্থাপন করব। ধন্যবাদ।